বিজয়, অনেক অনেক শুভেচ্ছা। আর বড়দেরকে জানাই আমার প্রণাম, আর আমার ছোটো ভাই বোনদেরকে জানাই অনেক ভালোবাসা। তো সবার পুজো কিরকম কাটলো? আশা করি খুব ভালো কেটেছে। আমারও পুজো খুব ভালো কেটেছে। আর সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এখন বিকেল 4টা বাজে, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে কোনো ব্লগ বানাবো না, আজকে একটা রেসিপি বলতে পারো, কেক বানাবো আজকে। তো তোমরা আগেও দেখেছো আমি কেক বানিয়েছি, তো তখন আমি নর্মাল কেক বানিয়েছি। আজকে আমি ফার্স্ট টাইম ক্রিম কেক ট্রাই করব। তো চলো ফার্স্ট টাইম বানাবো, জানি না কীরকম হবে, আশা করি ভালোই হবে। বেশি কথা না বলে কেক বানাতে যাই। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে দিও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো স্টার্ট করি। দেখুন এখানে দুটো ডিম নিয়েছি একটা গামলাতে, তো ডিম দুটোকে আমি ভেঙে নেব। এখন আমি ডিম দুটোকে ভেঙে নিয়েছি, এখন আমি এই ডিম দুটোকে ভেঙে নিয়েছি, তোমরা চাইলে গোটা চিনি দিতে পারো, কিন্তু আমি চিনির গুঁড়ো দিচ্ছি। এখানে মতন 100 গ্রামের মতন চিনি দেবো। আমি চিনির গুঁড়োটাকে আমি ভালো করে ডিমের সাথে মেশাবো। হ্যাঁ আমাদের চিনিটা আমার ডিমের সঙ্গে ভালো করে মিলে গেছে, এখন আমি এটাকে আর ময়দা দেবো। আমি এখানে 100 গ্রামের মতন ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো আর নাড়বো। এখন একে একে যে বেকিং পাউডারটা দিয়ে দেবো, অল্প বেকিং সোডা। আমি তেল দিয়ে দেবো, সাদা তেল 100 গ্রামের কম, 100 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। সব কিছুর পরিমাণ যাতে সমান হয় তেলটাকে, এখন আর ময়দাটার সাথে ভালো করে সব কিছুর সাথে মেশাবো। মতন দুধ নিয়েছি, দুধটাকে রুম টেম্পারেচারে দুধ নিয়েছি, দুধটাকে অল্প অল্প করে দেবো, আর বেশি লাগবে না, অল্পই লাগবে, হয়ে যাবে। তখন দুধটা দিয়ে আবার ময়দাটাকে মেশাবো ভালো করে। আমার ক্রিমে কেক বানানোর ব্যাটারটা রেডি, একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। তো আমরা এখন কেকটাকে বসাবো। চলো, আমার ব্যাটারটা রেডি, তো এখন এটাকে আমি ওভেনে বসাবো, ওভেন তো না গ্যাসে বসাবো। তো আমি গ্যাসে কেকটাকে বসিয়ে দিয়ে এসেছি, এখন আমি ক্রিমটা বানাবো। তো চলো দেখাচ্ছি ক্রিমটা কিভাবে বানাবো। তো আমি বসিয়ে দিয়েছি, প্রায় হালকা অল্প হালকা স্টিমে দিয়েছেন, অনেকক্ষণ লাগবে কেকটা হতে। ততক্ষণে আমি ক্রিমটা বানিয়ে নিই, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্রিমটা কিভাবে বানাবো। আমি অনেকগুলো বরফ ঢেলে নেবো, কারণ এই ক্রিমটা ঠান্ডার মধ্যে নিয়ে বানাতে হয়। তো চলো আমি আগে বরফগুলো ঢেলে নিই। তো আমি এতগুলো বরফ নিয়ে নিয়েছি গামলাটার মধ্যে, তো লাগলে আমি আরও নেব। তো চলো এখন এখন বরফে যেরকম গামলা নিয়েছি, বরফটার মধ্যে বসাবো, তো এই গামলাটাও ঠান্ডা হবে। তো চলো এখন আমি কেকটা ক্রিম, আর আমি ইউজ করছি আমুল ক্রিম। দেখো ছোট্ট একটা পাউচ নিয়ে এসেছি আমুল ক্রিমের, তো এটাকে ফেটাবো। আমি আমুল ক্রিমটা ঢেলে নিয়েছি, এটাকে আমি পুরো ফেটাতে ফেটাতে ফেনা বাড়িয়ে ফেনা ফেনা করে দেবো। চলো দেখো এটা এখনো অনেকটাই বাকি আছে, পুরো হালকা মাত্র ঘন ঘন হচ্ছে। তো চলো আমি এটাকে আলু ফেটিয়ে নিই। এটা আমি বানাতে বানাতে ওটাকে মাঝখানে ফ্রিজে রাখতে হয়,
ফ্রিজে খাবার কিছুক্ষণ পর ফেটাবো, ওই জন্য ফ্রিজে রেখেছি। তো তখন আমার ছেলেকে একটু খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠালাম, ও এখন ঘুম থেকে উঠেছে। হাই বলে দাও, হাই বলে দাও। মানে ঘুম থেকে উঠেছে, ওই জন্য মুডটা ভালো নেই, ঘুমই ছাড়িনি এখনো, শুয়ে পড়েছে এখানে, ঘুম ছাড়েনি ওর। একটু করতে করতে উত্তর জুত্তু শুরু হয়ে যাবে। তোমার কুতুনি করছো না ওটা? তো চলো দেখি একটু ফ্রিজ থেকে বের করে, বের করে এটাকে ফেটাই আবার। তো দেখো আধা ঘন্টা দেরি হয়েছে। দেখো আমার কেকটা রেডি, ক্রিম ট্রিম ক্রিম দিয়ে। তো প্রথমবার ফার্স্ট বানিয়েছি, জানি না কিরকম হয়েছে। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে কেকটা দেখতে কিরকম লাগছে, আর ফার্স্ট টাইম তাই আবার যখন পরে বানাবো তখন চেষ্টা করবো এর থেকে ভালো বানানোর। চলো আমি এখন ডিপে একটু ফ্রিজ ডিপে হলো রেখে দিয়েছি, ডিপের আওয়াজটা শুনতেই পারছো। তো আমার এই কেক বানানোর ভিডিওটা কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবে। আর জানি না কেকটা এখনো ফ্রিজে আছে, ঠান্ডা হচ্ছে এখনও। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল করে দেবে। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আমার পরবর্তী নতুন ভিডিওতে। বাই বাই।